একটু সবর করে বসেন, মনে রাখবেন আল হাক্কু মুররুন, হক কথা তিতো হয়, আর তিতো খেলেই কিন্তু দাঁত হাজার চুলকুনি ভালো হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? যেখানে রোগ হয়েছে আমি ওষুধ একটু একটু করে লাগাচ্ছি। আজকে একটু সুন্নাতি দাড়ি রাখার দরকার আছে না নাই? এই হাসি মামলা নাম শুনেছেন? অনেকে মনে করেন লোকটা বুঝি পাগলা, কিন্তু 22 গজে কেমন ছক্কা হাঁকাচ্ছে, যখন পানি পান করছে তখন সুন্নাত নিয়মে বসে যাচ্ছে মাঠের ভিতরে, গ্যালারি তাক করা আছে, ডাইরেক্ট পানি খাচ্ছেন না, বসে গিয়ে 3 নিঃশ্বাসে পানি খাচ্ছে। রিপোর্টাররা বললেন আপনার মুখ ভর্তি দাড়ি কেন? তিনি বললেন আমার যিনি হিরো, আমার যিনি সুপারস্টার, আমার যিনি নায়ক, তিনি হলিউডের কেউ নয়, বলিউডের কেউ নয়, তিনি হলেন মদিনাওয়ালা কামলিওয়ালা। কামলিওয়ালার চেহারাতে ছিল দাড়ি, তাই এটা আমি রেখেছি একটু তাড়াতাড়ি। একবার জোরে বলুন। ওনাকে বলা হচ্ছে একটু দাড়ি রাখুন, উনি বলছে আমার লজ্জা পায়, শ্বশুর বাড়ি গেলে শালি কি বলবে? তার মানে খায় আলমগীর মোটা হয় জাঙ্গির, বিয়েতে বসে সখিনা আর আদর পায় জরিনা জি, উনি শালির চিন্তা করছে। হাতে ধরে বলে যায় রসুলুল্লাহর দিকে খেয়াল করুন, কমসে কম রসুলের ইজ্জতের দিকে খেয়াল করে আপনি এই গুনার কাছ থেকে বেঁচে থাকুন, এবং রসুলের সুন্নাত দিয়ে একটু সাজিয়ে নিন। আপনি যখন সুন্নাত দিয়ে সাজাবেন না, ইজ্জত বাড়িয়ে দেবেন কে? এক জোরে বলেন। আপনাকে চেনা বোঝা যাবে যে আপনি কোন কোম্পানির লোক, ইদার কা না উদার কা। আপনাকে বোঝা যাবে যিনি পুলিশ হবে তার ড্রেস দেখলে, ইউনিফর্ম দেখলে বোঝা যায় ইনি থানার পুলিশ, কিন্তু ড্রেস খুলে ফেলেছে স্যান্টো গেঞ্জি আর বারমুন্ডা পরে রোডে লড়িওয়ালাগুলোকে হাত দেখাচ্ছে। এই পুলিশ দাঁড়াবে, পুলিশ হাত দেখালে দাঁড়াবে লড়ি? বলবে সামনে নেই বাম্পার, দেখো আমার কেমন টেম্পার? কথা ঠিক কি না? তুমি পুলিশ না, তোমার ড্রেস কোথায়? আপনি কামলিওয়ালার গোলাম, তো আপনার চেহারায় কোথায় সুন্নাত আর কোথায় আপনি উম্মত? মনে রেখে দেন রসুলুল্লাহর একজন গোলাম, নাম তার ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, যিনি ইমামে আজম আবু হানিফা হুজুরের সাগরেদ, সেই ইমাম মুহাম্মদ। তার কাছে কিছু লোক এসে বললেন হুজুর ইহুদিরা এলাকায় প্রপাগান্ডা চালিয়েছে যে ইসলাম হক না ইহুদি ধর্ম হক, কোনটা হক এটা আমাদের জানার দরকার আছে, তো আপনাকে যেতে হবে, ওদের সাথে বাহাস করতে হবে ইহুদি পণ্ডিতদের সাথে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তিনি বললেন বাবা ঠিক আছে আমি যাবো, তবে আমাকে একটু ড্রেসটা পরতে দাও। তিনি নিজের মাথায় সুন্নাতি পাগড়ি বাঁধলেন, মুখেতে মাশাল্লাহ আগে থেকেই সুন্নাতি দাড়ি, পা পর্যন্ত সুন্নাতি জুব্বা ঝোলালেন, হাতে একটা তসবিহ নিলেন আর উটের পিঠে সাবার হলেন। বলুন তো কেমন লাগছে? এ কথা বলেন কেমন লাগছে বলুন? হাত মে তসবিহ, বগল মে মুসাল্লা, সর পে আমামা সুন্নত কা জামা, হাত মে তসবিহ, বগল মে মুসাল্লা, লব পে জারি আল্লাহ আল্লাহ। জোরে বলুন। এই অবস্থায় যখন তিনি মুনাজারার ময়দানে ঢুকছেন, যেখানে ইহুদিদের সাথে বসার কথা, সেখানে যখন ঢুকছেন হাজারো লোকের হুজুম, যখন ইমাম মুহাম্মদ যখন ঢুকছেন না, হুজুরকে দেখার সাথে সাথেই ওই ইহুদি পণ্ডিতগুলো ইমানের কলমা পড়া শুরু করে দিয়েছে। আরো জোরে কি পড়া শুরু করেছে? ইমানের কলমা পড়া। এখন মুসলমানেরা বলছে আরে মিয়া একটু আগে তোমরা বললে যে তোমাদের কে বড় পণ্ডিত আছে ডেকে নিয়ে এসো, আমাদের ইমাম সাহেব এসেছে, এখনো বাহাস শুরু হয়নি, শুধু ইমাম সাহেব এন্ট্রি করেছে, তোমরা আত্মঘাতী গোল খেয়ে ইমানের কালমা পড়লে কেন? সঙ্গে সঙ্গে ওই ইহুদি পণ্ডিতগুলো বলেছিল আমরা যখন তোমাদের ইমাম সাহেবের মাথায় সুন্নাতি পাগড়ি দেখেছি, মুখেতে তোমাদের নবী সুন্নাতি দাড়ি দেখেছি, গায়েতে সুন্নাতি জুব্বা দেখেছি, আমাদের হৃদয়ের ভিতরে এত ভয় চলে এসেছে, আমরা মনে করলাম আগর ছোটা মোহাম্মদ ইতনি শান বলা হ্যায় তো ফের বড়া মোহাম্মদ কেসা হোগা। একবার জোরে বলুন। আরও জোরে বলা যাবে না? সুতরাং আপনি আপনার ড্রেসটাকে ঠিক করুন। আজকালকার বাপ মার ড্রেস ঠিক নেই, ছেলেদেরও ড্রেস ঠিক নেই, লক্ষ্য করে দেখুন বাপ থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সবাই গোনায় লিপ্ত, আর রসুলুল্লাহর গোলামতির ধাজিয়া ওড়াচ্ছে, আর নরেন্দ্র মোদীর ঘাড়ে বন্দুক রেখে এরা ফটাফট গুলি চালিয়ে দিচ্ছে, নিজেদের সেভ করিয়ে নিচ্ছে। মনে রাখবেন, মনে রাখবেন, অপরের দোষ দিয়ে নিজের গোনা থেকে আমরা বাঁচতে পারবো না, তাই আমি আপনাদের হাতে জোড়ে অনুরোধ করে যাই, নরেন্দ্র মোদী ইসলামের কত ক্ষতি করেছে জানি না, কিন্তু আজকে আমরা কামলিওয়ালার গোলাম রসুলুল্লাহ সুন্নাতের জানাজা আমরা আমাদের বাড়ি থেকেই বের করেছি, আমাদের বিয়ে বাড়ি শাদি বাড়ি আকিকার অনুষ্ঠান কোথায় রসুলুল্লাহর সুন্নাত মোতাবেক অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে আপনারা একটু চিন্তা করে আমাকে বলবেন। তাই আজকে লক্ষ্য করে দেখতে পাওয়া যাবে পাড়ার মোড়ে মোড়ে জলসায় দেখতে পাবেন না লোক,
অথচ অনেকে দেখবেন মেলার দিকে ঝোঁক, কেউ রাস্তায় দাঁড়িয়ে চালাচ্ছে ফেসবুক, আবার কেউ লাইভে উলঙ্গ হয়ে দেখাচ্ছে নিজের মুখ। মহল্লায় মহল্লায় বাজছে ডিজে, ছেলে নাচছে, মেয়ে নাচছে, বাপও নাচছে নিজে।